গুড মর্নিং, কালকে ঢাকা ইউনিভার্সিটি লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে কম্পিউটার নিয়ে আলোচনা করছি। গত ক্লাস তোমাদের হয়েছিল কি কম্পিউটার চালু করবো কীভাবে, সেটা আমি ছবি এঁকে দেখিয়েছিলাম। আজকে আমি সেই ছবিটা সবাই খাতা বের করো, খাতায় দেখো, দেখার পর আমি লিখে দেবো সবাই। আগে যে ছবিটা তোমাদের এঁকে দেওয়া হয়েছিল সেই ছবিটা কী ছিল আরেকবার এঁকে দিচ্ছি, দেখো, দেখে লিখে দিচ্ছি। এটার নাম কি মনিটর, এটার নাম হচ্ছে সিপিইউ, এখানে সুইচ বোর্ড, সুইচ বোর্ড আর নিচে ছিল কি মাউস আর কিবোর্ড। তাহলে এরকম ছবি আমি এঁকে দিয়েছিলাম বিগত ক্লাসগুলোয়, সেই নামগুলো সবাই বলো, এটার নাম কি বলেছিল সবাই জানো, পরিচয় দেখো প্রশ্ন দেখো
চালু করব কিভাবে, ঠিক আছে? কম্পিউটার চালু করব কিভাবে, আমি এই ছবি এঁকে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে কি এবার দেখো, এক নম্বর লেখো হবে, ঠিক আছে? দেখো কম্পিউটার চালু করবো কিভাবে, আমি লিখে দিলাম, সবাই খাতায় তুলে নাও, কম্পিউটার চালু করবো কিভাবে লিখলাম। দেখো সর্বপ্রথম হচ্ছে সুইচ বোর্ডে পাওয়ার অন করতে হবে, এরকম জায়গায় সুইচ বোর্ডটা থাকে সেই সুইচ বোর্ডে পাওয়ারটা অন করতে হবে। তারপরে দেখো ইউপিএস এর পাওয়ার অন করতে হবে, তারপর আছে কি আছে সিপিইউর পাওয়ার অন করতে হবে, চার নম্বর আছে দেখো মনিটরের পাওয়ার অন করতে হবে, তারপর দেখতে হবে মনিটরের স্ক্রিনে কোনো ছবি আসছে কিনা, ছবি আসছে কিনা, যদি ছবি আসে তাহলে বুঝবো যে কম্পিউটার চালুর জন্য প্রস্তুত। যদি এই মনিটরে পাওয়ার দেওয়ার পরে সবগুলো পাওয়ার দিয়ে দিল, মনিটরে কোনো ছবি এলো না, কোনো ছবি এলো না, কোনো কাজ হচ্ছে না, তখন বুঝবো যে কম্পিউটার
মনিটরে কোনো ছবি বা স্ক্রিন আসছে তখন বুঝবো যে কম্পিউটার চালুর জন্য প্রস্তুত। ঠিক আছে, এই এইগুলো ভালো প্রশ্ন।